ছবি তোলার ইচ্ছা মানুষের মাঝে যেন সেই আদি যুগ থেকেই প্রবল। একবার ভাবুন যে 2000 সালের আশেপাশে ছবি তোলার বিষয়টি আসলে কেমন ছিল। বাড়ি থেকে সেজে গুজে বেশ ফিটফাট হয়ে পরিবারের কয়েকজনকে নিয়ে স্টুডিওতে যাওয়া, আর তারপর স্টুডিওর সুন্দর ব্যাকগ্রাউন্ডের সামনে হাতে ফুল নিয়ে একটি ছবি তোলা। এরপর 2 থেকে 3 দিন অপেক্ষা করার পর ডার্ক রুমে এ ছবি ডেভেলপ করার পর তা আবার নিয়ে আসতে যাওয়া, এবং সবশেষে দেখতে পাও যে কার ছবি কেমন উঠেছে, কাকে কত বেশি সুন্দর লাগছে আর কাকে বেশ উদ্ভট লাগছে। আলাদা রকম একটা অনুভূতি ছিল সেই পুরনো দিনে, আর এখনকার সময়ে ছবি তোলা থেকে শুরু করে তা হাতে নিয়ে দেখার মধ্যে হয়তো 5 মিনিটের ব্যবধান থাকতে পারে। তবে 90-এর দশকে যদি আপনি এভাবে কোনো ছবি তুলে থাকেন, তবে এটা ঘটার 99% সম্ভাবনা আছে যে ছবিটি তোলা হয়েছে কোডাকের ক্যামেরা দিয়ে, যাতে ব্যবহার করা হয়েছে কোডাকের ফিল্ম, এবং তারপর তা ডেভেলপ করা হয়েছে কোডাকের ফিল্ম পেপার দিয়ে, আর ব্যবহার করা হয়েছে কোডাকের টেকনোলজি। যারা ওই সময়টাতে ছবি তোলাতে বেশ অভ্যস্ত ছিলেন তাদের কাছে হয়তো এই নামটা মোটেই নতুন কিছু নয়। কোডাক ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে এত বেশি জড়িয়ে ছিল যে ওই সময়ে ছবি তোলার প্রত্যেকটি মুহূর্তকে বলা হতো কোডাক মোমেন্ট। বাচ্চা প্রথম হাঁটতে শিখেছে তার ছবি তুলে রাখলেন কোডাক মোমেন্ট, গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন সেটাও কোডাক মোমেন্ট, নতুন জীবনে পা রাখলেন কোডাক মোমেন্ট। একবার ভাবুন যে একটি কোম্পানির মার্কেটে কতটা প্রভাব থাকলে তা মানুষের সাথে এতটা জড়িয়ে পড়তে পারে। কিন্তু অনেকেই আছেন যারা এই ভিডিওটির মাধ্যমেই এই নামটি প্রথমবার শুনলেন, তাহলে যে কোম্পানিটি পুরো পৃথিবী জুড়ে এত সফল হয়ে উঠেছিল তা কিভাবে একেবারে মুখ থুবড়ে পড়ল, জানতে হলে দেখতে থাকুন ভিডিওটি। চৌঠা সেপ্টেম্বর 1988, জর্জ ইস্টম্যান এবং হেনরি স্ট্রংম্যান প্রতিষ্ঠা করেন ইস্টম্যান কোডাক কোম্পানি। শুরু থেকেই কোম্পানিটির মূল বিজনেস ছিল ছবি তোলা কেন্দ্রিক যাবতীয় কিছু বিক্রি করা। ক্যামেরা, ফিল্ম পেপার এবং আরও নানা ধরনের জিনিস তৈরি ছিল কোম্পানিটির কাজ। প্রতিষ্ঠার প্রথম বছরেই কোম্পানিটি বাজারে নিয়ে আসে একটি ক্যামেরা যার নাম ছিল কোডাক, এবং ক্যামেরাটির জনপ্রিয়তার কারণে ইস্টম্যান কোডাক কোম্পানি তখন সকলের কাছে কোডাক হিসেবে পরিচিতি পায়। শুরু থেকেই কোম্পানিটি ছিল ব্যবসা সফল, তাদের মার্কেট স্ট্র্যাটেজি ছিল একেবারে ভিন্ন রকমের। 1976 সাল নাগাদ আমেরিকার ক্যামেরা মার্কেটের 85% রেভিনিউ ছিল কোডাকের দখলে, এবং ফটোফিল্ম মার্কেটের 95% শেয়ারের ভাগিদারও ছিল তারা। অর্থাৎ বুঝতেই পারছেন যে ওই সময়ে ছবি তোলা মানেই যেন ছিল কোডাক, ক্যামেরার ফিল্ম থেকে শুরু করে ডেভেলপমেন্ট পর্যন্ত সবই ছিল তাদেরই দখলে। কিন্তু 90-এর দশকের শেষ দিকে কোডাকের ব্যবসায় ধস নামতে শুরু করে, এবং এ পরিণতির জন্য দায়ী ছিল ডিজিটাল ক্যামেরা। হ্যাঁ, সত্যিই তাই, ডিজিটাল ক্যামেরা পুরো ছবি তোলার ধারণাকে যেন পাল্টে দেয়। ছবি তোলার পর তার ডেভেলপের এত ঝামেলা মানুষ আর চাইত না, তাই ডিজিটাল ক্যামেরা মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু যেখানে মার্কেটের পুরোটাই ছিল কোডাকের দখলে, তাহলে তাদের পক্ষে কি ডিজিটাল ক্যামেরা তৈরি করা সম্ভব ছিল না যে তারা এদিক থেকে এতটা পিছিয়ে পড়ল? আসলে এইখানেই রয়েছে গল্পের মূল টুইস্ট। আপনারা হয়তো শুনে অবাক হবেন, কিন্তু সর্বপ্রথম ডিজিটাল ক্যামেরা তৈরিকারী কোম্পানিটিও ছিল এই কোডাকই। কোডাক 1975 সালে সর্বপ্রথম ডিজিটাল ক্যামেরা তৈরি করে। তাহলে তাদের ব্যবসায় ধস নামার কারণটা কি? আসলে মূল বিষয়টি হচ্ছে কোডাক ডিজিটাল ক্যামেরার বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়নি। তারা ভেবেছিল যে এই যন্ত্রটি হয়তো মানুষের কাছে তেমন জনপ্রিয়তা পাবে না, এজন্য সর্বপ্রথম তারাই ডিজিটাল ক্যামেরা তৈরি করলেও যন্ত্রটিকে আপগ্রেড করার কোনো পরিকল্পনা তাদের ছিল না। কিন্তু ততক্ষণে সনি, নাইকন, প্যানাসনিক এই বিষয়টির গুরুত্ব বুঝতে পারে এবং ডিজিটাল ক্যামেরার ডেভেলপমেন্টের কাজ শুরু করে দেয়। এ বিষয়ের পাশাপাশি আরও একটি কারণ হল কোডাকের 100 বছরের ব্যবসা ছিল ফটোফিল্ম, ফিল্ম পেপার আর অ্যানালগ ক্যামেরা নিয়ে, আর তারা যদি ডিজিটাল ক্যামেরার মার্কেটিংকে প্রমোট করত তবে তাদের 100 বছরের পুরনো ব্যবসায় ধস নামত। এজন্য তারা চেয়েছিল ডিজিটাল ক্যামেরার চাহিদাকে দমিয়ে রাখতে। কিন্তু মানুষ উন্নত প্রযুক্তির দিকে হাত বাড়াবে এটাই স্বাভাবিক, তাই কোডাকের পতন যেন হওয়ারই ছিল। ব্যবসার ক্ষতির সাথে লড়াই করতে করতে 2012 সালে কোডাক কোম্পানি দেউলিয়া হয়ে পড়ে। দীর্ঘদিন তাদের কার্যক্রম বন্ধ থাকার পর পুনরায় তার প্রিন্টিং ব্যবসায় প্রবেশ করে। এখন তারা বিভিন্ন কোম্পানির প্রিন্টিং, এন্টারপ্রাইজ ইনজেক্ট সিস্টেম, মাইক্রো 3D প্রিন্টিং ইত্যাদি কাজ করে থাকে, আর এগুলো হয়তো তারা কখনো স্বপ্নেও ভাবেনি। সত্যি 100 বছর আগেও যে কোম্পানির নাম মানুষের মুখে মুখে ছিল
আজ তার নাম হয়তো কেউই জানে না। বর্তমান সময়ের নাম করা কোম্পানিগুলো যেমন অ্যাপেল, ফেসবুক, এদেরকে নিয়েও যে আগামী শত বছরের মধ্যে এমন গল্প লেখা হবে না, এর গ্যারান্টি হয়তো কেউই দিতে পারবে না। আলোর সাথে যেমন আধার জড়িত, তেমনি উত্থানের সাথে জড়িয়ে আছে পতন। তাই সময় ভেদে এগুলোকে যেন মেনে নেওয়াটাই শ্রেয়। তো যাই হোক, আপনারা হয়তো ইতোমধ্যেই জেনেছেন যে আমরা একটি নতুন চ্যানেল তৈরি করেছি। বিশেষ কিছু কারণে আমাদের চ্যানেলের কন্টেন্টগুলোকে সম্পূর্ণ আলাদাভাবে সাজাতে হলো। এজন্য রহস্যের শেষে চ্যানেলে এখন থেকে শুধুমাত্র বিভিন্ন ব্র্যান্ড এবং টেকনোলজি রিলেটেড ভিডিওই আপলোড দেওয়া হবে। এবং আমাদের নতুন চ্যানেলে গত কয়েক মাস ধরে বিভিন্ন আশ্চর্যজনক বিষয় নিয়ে যে সকল ভিডিও আপলোড দেওয়া হয়েছে, সে ধরনের ভিডিওই আপলোড দেওয়া হবে। এবং এই চ্যানেলে যেসব ভিডিও গত কয়েক মাস ধরে আপলোড দেওয়া হয়েছে, সেগুলো পুনরায় আমাদের নতুন চ্যানেলে আপলোড দেওয়া হবে। এবং সেই সাথে প্রতি সপ্তাহে চ্যানেলটিতে থাকবে একটি করে নতুন ভিডিও। তো আশা করি এই চ্যানেলটিতে আপনারা যেভাবে আপনাদের সাপোর্ট আমাদেরকে দিয়েছেন, ঠিক তেমনইভাবে আমাদের নতুন চ্যানেলটিকেও আপনারা সেইভাবেই সাপোর্ট করবেন। কারণ আপনাদের সহযোগিতা ছাড়া হয়তো কিছুই সম্ভব নয়। তো আজকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন অন্যান্যদের সাথেও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এমন আরও অনেক ভিডিও পেতে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, ধন্যবাদ।